নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন বিচিত্রা সলভ করাছি ভলিউম টু আজকে আমি লাইফ সায়েন্স সলভ করাছি লাইফ সায়েন্স ঠিক আছে যার পেজ নম্বর কিন্তু আঠারো মানে আটশো সাতাশি এবং আটশো অষ্টাশি ঠিক আছে ভলিউম ট্যের বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই দু সালের বই দু হাজার পঁচিশ সালে তো দেখতেই পারছো বইটা খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি মডেল কোশ্চেন সেট থ্রি আছে সেই থ্রিটা তোমাদের আমি সলভ করিয়ে দেব জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি মডেল কোশ্চেন পেপার থ্রি ওয়ান পয়েন্ট প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে তো অ্যান্সার হবে রোমান হবে যে এটি এক প্রকার সামগ্রিক চলন এবং রোমান ফোরে কি বলেছে উদ্দীপকের তীব্রতা গতিপথ উভয়ের প্রভাবে ঘটে অর্থাৎ এই দুটো অ্যান্সার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পরের প্রশ্ন তারারন্থের প্রসারণ এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন অ্যান্সার হবে কোন হরমোন অ্যাড্রিন তারপরে প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট থ্রিতে রেটিনার অবস্থিত মৃদু আলোক সুবেদী কোষ হলো রড কোষ কি কোষ রড কোষ আছে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোর ডিএনএ গঠনে প্রদত্ত কোনটি সঠিক এ সমান সমান কমা জি অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি হবে খয়ের আনসার ওয়ান পয়েন্ট ফাইভে অজৈন জনন ও জৈন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করে এবং কোনটি সঠিক তা বেছে নাও অ্যান্সার হবে বি এবং সি ঠিক আছে এই দুটো সঠিক অর্থাৎ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কী হবে ক্ষয়ের অ্যান্সার হবে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ওকে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সে কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয় অ্যান্সার হবে পরাগ রেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয় ওয়ান পয়েন্ট সেভেনে বড় হাতেরটি ছোটো হাতেরটি জিনোটাইপের ফিনোটাইপ কি অ্যান্সার হবে শঙ্কর লম্বা ওয়ান পয়েন্ট এইটে সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে পুরুষেরা এই রোগের বাহক না হলেও মহিলারা এই রোগের বাহক ওয়ান পয়েন্ট নাইনে প্রদত্ত কোন দুটি মেন্ডেলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তাই স্থির করো কাণ্ডের দৈর্ঘ্য খর্ব বর্ণিত বীজের আকার কুঞ্চিত ঠিক আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো প্রদত্ত কোনটি অন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্তকরণ করো খয়ের অ্যান্সার ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচাদের মধ্যে সংগ্রাম খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু ওয়ান পয়েন্টটা বলো নেই আলুর স্পিত কন্দ ঠিক আছে ঝুমকোলতার আকর্ষ হলুদের রাইমোজ মা সরি রাইঝুম এবং ফণিমনসার পণ্যকাণ্ড হল পরস্পর সমর সমস্ত অঙ্গ কী হবে সমর সমস্ত অঙ্গ তোমরা জানো সম সমবৃত্ত অঙ্ক কী সমর সমস্ত অঙ্ক কী এগুলো তো তোমরা পড়েছ পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টু পায়রার দেহে অতিরিক্ত বাইথলির সংখ্যা কটি নটি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি শিম্বুকোত্রীয় উদ্ভিদ মূলে বসবাসকারী এন টু স্থিতিকারী মিথুজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি হলো ইউটিফিকেশনের ফলে কিসের ফলে অ্যান্সার হবে ইউটিফিকেশানের ফলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি হলো অ্যাজমা কী হবে অ্যাজমা হবে বুঝতে পারছি অ্যান্সার কীভাবে অ্যাজমা হবে যাই হোক এবার আমি দেখো পরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি যতটা পারি আর কি প্রথম প্রশ্ন নারকেলের তরল শস্যে অ্যান্সার সাইটোকাইনিন থাকে কি থাকে সাইটোকাইনিন বানাম আবার লিখে দিতে হবে নাকি সাই টো কাই নিন কয়েকসই নয় হস্য সাইট নিন ঠিক আছে এটা ন আছে নন নন সিস্টার ক্রোমোটিড দুটির মধ্যে এক্স আকৃতির গঠন দেখা যায় কায়া জমা ঠিক আছে কায়াজমা হবে টু পুঙ্কেশর চক্র উভয় লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে প্রণীত করার ঘটনাকে কী বলে অ্যান্সার হবে ইমাস কুলেশান ইমাসকুলেশান টু পয়েন্ট ফোরে পক্ষী ও শরীরেপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণ এটি হল আনসার হবে তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সারগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দাঁড়াও অ্যান্সারগুলো খুব সুন্দর করে লেখা আছে ওইগুলো দেখাচ্ছি তো তোমরা বুঝতেই পারছ যে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই সমস্ত প্রশ্নগুলো খুবই ভাইটাল সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সব লেখা আছে আমি লেখাগুলো তোমাদের আমি দেখাচ্ছি ওকে দেখতেই পারছো এই অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরেছি অ্যাডিনালিন হবে রডকোশ হবে ক্ষয়ের অ্যান্সার হবে এইগুলো কিন্তু সলভ করা আছে যেগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়েছি ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার দেখতেই পারছো অজৈন জনন জৈন জনন পার্থক্যগুলি যেটা আছে অ্যান্সার কী হবে এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে মানে বিয়ের অ্যান্সার আর সি অ্যান্সারটা ঠিক হবে যে দুটো ঠিক হওয়ার কথা ছিল ঠিক আছে এবং ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে দেখতেই পারছো ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সারটা হবে হবে ওয়ান পয়েন্ট হবে লম্বা আর ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার এটাও দেখিয়েছি ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দেখিয়েছি তা সত্ত্বেও তোমাদের কিন্তু আর একবার তোমাদের সামনে আমি তুলে ধরছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু স্থানগুলো আছে প্রথমে কিন্তু সমসমস্ত অঙ্গ তারপর নটি তারপর হবে রাইজোবিয়াম বিয়াম ঠিক আছে সবগুলো কিন্তু দেখায় দেখিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্সের অ্যাজমা শূন্যস্থান পূরণ করো সাইটোকাইনিন শূন্যস্থান হবে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় এক সেকেন্ড একটু দেখা যাচ্ছে না কিছু কিছু ওয়ার্ড এবার ঠিক আছে পরের অ্যান্সার হবে কায়াজম হবে শূন্যস্থান হবে ঠিক আছে ইমাস্কুলেশান হবে আর কিও পটেরিক্স হবে তো দেখো শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দিয়েছি বাকিগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে